আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি আসর নামাজ পড়ে বের হয়েছি আল্লাহর নাম নিয়ে। তো আমি কিছুটা পথ আসার পরে ভিডিওটা অন করেছি। তো আমার সাথে আছেন আমার হাজব্যান্ড। তো আমার হাজব্যান্ডকে নিয়ে আজকে আমি কোথায় যাচ্ছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমি আমার হাজব্যান্ডকে নিয়ে যাচ্ছি একটু শপিং মলে। শপিং মলে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার হাজব্যান্ডকে আজ আমি কিছু শপিং করে দেব। কারণ হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে সব সময়ই তো সব কিছু গিফট করেন, তো আমি তো অনেক খুশি হয়ে যাই হাজব্যান্ডের কাছে কিছু পেলে। তাই একটু ভাবলাম যে আমিও কিছু না কিছু আজকে আমার হাজব্যান্ডকে গিফট করব, তাহলে আমার হাজব্যান্ডও অনেকটা খুশি হয়ে যাবে। তো সবাইকে উদ্দেশ্য করেই বলছি, সবাই চেষ্টা করবেন হাজব্যান্ডকে কিছু না কিছু গিফট করার জন্য। কারণ হাজব্যান্ড ওরা তো বাহিরে অনেক কষ্ট করে, আমাদের জন্য অনেক কিছু করে। তো আমরা যেমন হাজব্যান্ডের কাছ থেকে কিছু না কিছু পেলে অনেকটা খুশি হয়ে যায় আলহামদুলিল্লাহ, তো তেমনি হাজব্যান্ড ওরাও ওয়াইফের কাছ থেকে কিছু না কিছু পেলে আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়ে যান। তো তাই ভেবে আজকে আমি যাচ্ছি আমার হাজব্যান্ডকে নিয়ে একটু শপিং মলে। শপিং মলে যাওয়ার উদ্দেশ্য একটাই, আজ রাতে আমার হাজব্যান্ড যাচ্ছে ঢাকার বাহিরে। তো আমার হাজব্যান্ড একা যাচ্ছে না, আমার হাজব্যান্ড যাচ্ছে ওয়ালটন টিমের সাথে। তো সবাই একসাথে আজ রাতে যাবেন কক্সবাজার উদ্দেশ্যে, ব্যবসায়িক কাজে ওনারা সবাই একসাথে যাচ্ছেন। তো সবার কাছে অন্তত আমি দোয়াটুকু আশা করতে পারি। তো যারা যারা আজকে যাচ্ছেন, তো সবাই তাদের জন্য অনেক 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 দোয়া করবেন, যাতে করে তারা সুস্থ মতন ওখানে গিয়ে পৌঁছাতে পারে। এতটুকু দোয়া আমি আপনাদের কাছে আশা করতে পারি ইনশাআল্লাহ। ওখানে গিয়ে পৌঁছাতে পারলে আলহামদুলিল্লাহ, আবার যেন কাজ শেষে তারা সবাই একসাথে মিলে বাড়ি ফিরতে পারে, তাই সবার কাছে দোয়া চাচ্ছি। সবাই সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন, আমিও ইনশাআল্লাহ সবার জন্য অনেক 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 দোয়া করি। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সহি সালামতে রাখুক। তো এখন আমাদের শপিংয়ে যাওয়ার পালা, যাচ্ছি আর আপনাদের সাথে একটু গল্প করে নিচ্ছি। আমার ভিডিওটা যদি সবার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা তো আমার ফ্যামিলির মতন, তাই আমি সব কিছু এই যেভাবে আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো আমার ভিডিওটা সবার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এখন আমাদের যাওয়ার পালা, যাচ্ছে আর আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো ফার্স্ট টাইম আমি অনেকগুলো শপিংয়ে ঢুকেছিলাম, ওই শপিংয়ের ভিডিওটা করতে পারিনি। তো ওখানে গিয়ে আমার হাজব্যান্ডের কিছুই পছন্দ হয়নি, তো ওখান থেকে বেরিয়ে যাচ্ছি বেলি রোডে। তো বেলি রোডে যাওয়া যাক আর দেখা যাক আমার হাজব্যান্ডের কি পছন্দ হয়। তো আমরা শপিংয়ে চলে এসেছি, তো এখন আছি আর্টিসানে। তো ঢুকে আর দেখি আমার হাজব্যান্ডের কি চয়েস হয়। যাক আলহামদুলিল্লাহ, এখান থেকে অনেক কিছু নেওয়া হয়েছে, আমার হাজব্যান্ড মহা খুশি। তো এখন যাচ্ছি আমরা ইনফিনিটিতে, অলরেডি ঢুকে পড়ছি। তো এখানেও দেখা যাক কী কী পছন্দ হয় আর কী নেওয়া যায়, আল্লাহ পাক আমাদের ভাগ্যে কী রেখেছেন। তো এখন শুধু চয়েস করার পালা, আমার হাজব্যান্ড পছন্দ করতেছে আর আমি সাথে সাথে আছি।
আসলে কেনাকাটা করতে কারি ভালো না লাগে বলেন, সবাই চায় কিছু না কিছু কেনাকাটা করতে। আর বিশেষ করে আমি আমার হাজবেন্ডকে কিছু গিফট করতে পারলে আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগে, কিন্তু আমার হাজবেন্ড আমার কাছ থেকে তেমন কিছু নিতে চায় না, কারণ আমি তো আর চাকরি করি না। তো চাকরি না করে বলে কি হয়েছে, কিছু না কিছু তো তাকে গিফট করা যায়। তো এখন টাইল দেওয়ার পালা, আমার হাজবেন্ড টাইল রুমে ঢুকে পড়ছে। তো এখানে অনেক কিছু পছন্দ হয়েছে, অনেক কিছু অলরেডি নেওয়া হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের যাওয়ার পালা। তো আমরা যাচ্ছি, আমাদের যাওয়ার পালা, অলরেডি আমরা নেমে যাচ্ছি, আমার হাজবেন্ড অনেক খুশি আলহামদুলিল্লাহ। সবাই চাইবেন সবার হাজবেন্ডকে কিছু না কিছু গিফট করার জন্য, তাহলে হাজবেন্ডরা অনেক 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 খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ। তো এখন আমরা ইনফিনিটি থেকে অলরেডি বেরিয়ে এসেছি, এখন যাব ইস্টার্ন প্লাস। তো একটু বার্গার খাবো বলে ঢুকেছিলাম, তো অনেক জ্যাম ছিল ভিতরে, লোকজন বেশি ছিল, তো ওখান থেকে বেরিয়ে আসা। তো এখন আমরা চলে এসেছি ইস্টার্ন প্লাসে। ইস্টার্ন প্লাসে কোনো শপিং করার উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য একটাই, ফুচকা খাবো। এখানে দই ফুচকা খুবই মজা। তো আমি শান্তিনগর আসলে আমি সব কিছু মিস হলেও দই ফুচকাটা মিস হয় না, দেখতে খুবই চমৎকার লাগছে, আর দেখে তো সবারই খেতে ইচ্ছে করছে, তাই না? হ্যাঁ, সবারই খেতে ইচ্ছে হবে। তো যাদেরই খেতে ইচ্ছে হচ্ছে সবাই চলে আসবেন শান্তিনগর ইস্টার্ন প্লাসে দই ফুচকা খাওয়ার উদ্দেশ্যে। তো এক প্লেটে হয়নি, আমি আবারও আরেক প্লেটের অর্ডার করেছি, তো আবার খাওয়ার পালা। এক প্লেট খেলে কখনই হবে না, খেতে ইচ্ছে হবে যে আরেকটি প্লেট খেয়ে নিই। তো এখন আমাদের ফুচকা খাওয়াটা শেষ, এখন বের হওয়ার পালা। তো আমরা বের হয়ে যাচ্ছি, মার্কেটগুলো অফ হয়ে যাচ্ছে, রাত্রি হয়ে গিয়েছে। তো আমার ভিডিও ছিল আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য অনেক 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 দোয়া করবেন। আমিও আলহামদুলিল্লাহ সবার জন্য অনেক 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 দোয়া করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।